তসবিহ পড়ার বিধান কি হাতের দ্বারা নাকি তসবিহ দ্বারা হাতের আঙ্গুলে তসবিহ গোনা করতে হবে নাকি তসবিহ দানা পাওয়া যায় যে সে মালা পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম অনেকে বলেছেন যে তসবিহর এই মালা ব্যবহার করলে বিদআত হবে আবার অনেকে কোরআন বলেছেন যে এটা ভালো খারাপ কিছু না এই ক্ষেত্রে মূলত যে হাদিসটি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের আঙ্গুলে তিনি তসবিহ গণনা করতেন তিনি তসবিহ গণনা করতেন কিসে হাতের আঙ্গুলে এবং এটা তার নিয়মিত আমল ছিল তিনি আঙ্গুলেই তসবিহ গণনা করতেন এটাই সুন্নাহ এবং এটাই উত্তম এবং তিনি মহিলাদেরকে একবার বলেছেন ইয়া নিসা আল মুমিনাত মুমিনিন হে মুমিনদের স্ত্রীগণ নারীগণ আলাইকুম বিতসবিহ ওয়াত তাহলিল তোমরা তসবিহ তাহলিল করবা এবং তিনি আরো বলেছেন যে তোমা ফাতিদনা আনামিলাকুম তোমাদের আঙ্গুলের মাথাগুলোর সাথে এইভাবে আগদ করবা অর্থাৎ এভাবে 1 2 3 যেটা তিনবার এভাবে গুনবা কেন ফাইন্নাহুন্না মাসউলাত কারণ কিয়ামতের দিন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এগুলোর দিয়ে তাসবিহ করেছে কিনা আল্লাহর জিকির করেছে কিনা গুনেছে কিনা অমস্তান তাকাত এবং কিয়ামত দিন এগুলো কথা বলবে তোমার পক্ষে সাক্ষ্য দিবে এজন্য হাতের আঙ্গুলে তাসবিহ পড়া উত্তম সুন্নাহ ভালো তবে উম্মুল মুমিনিনদের কেউ কেউ এবং সাহাবীদের আরো কেউ কেউ বিভিন্ন বিচি খেজুর বিচি বা এটা সেটা এগুলা দিয়ে তারা তাসবিহ গণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন তাদেরকে নিষেধ করেন নাই এখান থেকে বোঝা যায় যে তাসবিহ দানা অথবা এ জাতীয় কোনো বিচি ইত্যাদি দিয়ে যদি গণনা করে কেউ কোনো অসুবিধা নাই জায়েজ হবে এটাকে বিদআত না বলাটাই যৌক্তিক এটা জায়েজ তবে উত্তম হলো কি দিয়ে করা হাতের কর দিয়ে করা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন এবং এই আঙ্গুলে কর সাক্ষ্য দিবে কিয়ামতের ময়দানে এবং কথা বলবে এবং জিজ্ঞাসিত হবে সে সম্পর্কে বলেছেন এই জন্য এটা উত্তম কিন্তু তাসবিহতে গণনা করা নাজায়েজ নয় সেটাও জায়েজ আছে অনেকে আছেন তাসবিহকে আসলে শো আপ করে এভাবে দেখবেন যে লাল আপ্পার মতো ঘুরেতে থাকে হ্যাঁ অনেকে শুধু ধরে রাখে অনেকে আসে তাসবিহ পড়ে না শুধু কোন টানতে থাকে অযথা শুধু শুধু টানতে থাকে দেখছেন না তো এটা করা অনুচিত এবং বেহুদা কাজ কিন্তু তাসবিহতে তাসবিহ গণনা করা